হে গাইস ওয়েলকাম ব্যাক টু টপাটিক্স আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ সালে হিস্ট্রি সাজেশন নিয়ে তোমরা যদি এটা পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং ভিডিওই কোথায় আমি একটা পাসওয়ার্ড বলে দেবো পিডিএফে সেটা যদি তোমরা ওপেন করে পড়তে পারো এটা একদম ফ্রি এবং চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও এটাও ফ্রিতে পাওয়া যায় সো লেট স্টার্ট তোমাদের পাট এতে অর্থাৎ চল্লিশ নাম্বারের যেটা লিখতে হয় আট পাঁচে চল্লিশ অর্থাৎ আট নাম্বারে পাঁচটা লিখতে হয় সেই আট নাম্বারে পাঁচটার প্রথম বিভাগ কয়ে যেসব কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেটা ফার্স্ট হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় এবং সাম্রাজ্যবাদে উদ্ভবের কারণগুলি আলোচনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছি যে উপনিবেশিক সমাজে সংক্রান্ত প্রশ্ন উত্তর প্রভাব আলোচনা করো এটা ইম্পর্টেন্ট নয় তাও দেওয়ার কারণ হচ্ছে তোমাদের জানা ভালো যে পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে চারটা তো লেগে যায় বাট একটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু আউটগোয়িং আসবে তার জন্য দেওয়া নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে বাদ বলতে কি বুঝব এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে আসছে কন্টেন্ট বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি এই বাণিজ্যের অবসানের কারণগুলি ব্যাখ্যা করো এটাও ইম্পর্টেন্ট আছে তারপরে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি আলোচনা করা এটা ইম্পর্টেন্ট কিন্তু ততটা নয় আগেরটার মতো নয় ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব এটা ইম্পর্টেন্ট আছে ভারতের রেলপথ প্রবর্তনের প্রভাব অর্থাৎ আঠারোশো সালে ভারতের যে রেলপথ প্রবর্তন তার উদ্দেশ্য এবং তার প্রভাব আলোচনা করো নেক্সট যেটা ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট क्वेश्चंस এটা হচ্ছে পলাসি যুদ্ধ ও বক্সার যুদ্ধের গুরুত্ব তুলনামূলকভাবে আলোচনা করো তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও এটা দেখে রাখবে ততটায় নেক্সট আসছে ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান এটা কিন্তু ভালো করে করবে মনে রাখবে এটা এবং যতটা সম্ভব বারবার পড়বে লিখবে সৈয়দ আহমেদ খান ও আলিগড় সম্পর্কে লেখো বিস্তারিত এটা ইম্পর্টেন্ট আছে নেক্সট যেটা তোমরা দেখে রাখবে যে উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো এটা কিন্তু একটা আউটগোয়িং কোয়েশ্চেনের মধ্যে পড়ে তারপরে তোমরা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল তারপরে এই কোয়েশ্চেনটা বাদই দাও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হফসান ও লেলিনের তত্ত্ব আলোচনা করো নেক্সট যেটা ইম্পর্টেন্ট আছে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট অধ্যায় থেকে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা নেক্সট আছে শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এটা তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো বাড়ি একটু দেখে রাখবে যদি চলে আসে পেশাদার ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদার ইতিহাসের মধ্যে সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য কোথায় লেখো এটাও দেখে রাখার চেষ্টা করবে এরপরে আমরা আসবো বিভাগ বিভাগ খতে খতে মোস্ট এবং ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে মন্টেকু চেমসফোর্ট সংস্কারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা কোয়েশ্চেনটা এরকম দিতে পারি মন্টেকু চেমসফোট আইন কি এর বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট যেটা তোমরা একটু দেখে রাখবে রাওলাট আইন উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেন এটা যেহেতু তোমাদের আট নাম্বার দেবে না তাও তুমি পাঁচ নাম্বারের জন্য দেখে রাখতে পারো লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এটাও তোমার আটে আসবে না হয়তো চার চার করে ভাগ করে এটা চার এটা চার আঠে দেবে না এগুলা তারপরে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল তা গুরুত্ব সহকারে আলোচনা করো এটা ইম্পর্টেন্ট আছে এটাও তোমরা দেখে রাখবে উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত ও গুরুত্ব আলোচনা করো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনে কি কি বলা হয়েছিল এবং তার গুরুত্ব সহকারে আলোচনা করো নেক্সট যেটা আসছে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা দেখে রাখা ভালো নেক্সট যেটা ইম্পর্টেন্ট তোমার কাছেও আমার কাছেও সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বোসের অবদান কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য এবং উনিশশো সালে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো সরি এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটাও ইম্পর্টেন্ট আছে তারপরে যেটা দেখে রাখবে সেটা হচ্ছে হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো তারপর নেক্সট আসছে ট্রোমের নীতি কাকে বলে এবং মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট আছে এটা তোমরা চার এবং প্লাস চার যারা হিস্ট্রির থেকে হিস্ট্রির সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান রেখেছ তাদের জন্য এটা অসুবিধারও কিছু কারণ নেই কারণ তোমরা হিস্ট্রিতে যদি পড়ো তাও তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে না রাষ্ট্রবিজ্ঞানে পড়লে হিস্ট্রিতে পড়তে হয় না তোমরাও জানো সবাই জানে ঠিক আছে নেক্সট হচ্ছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট আলোচনা করো এটাও আমাদের রাষ্ট্রবিজ্ঞানেরই টপিক কিন্তু এটা হিস্ট্রিতেও যেহেতু দেওয়া হয়েছে এটা ইম্পর্টেন্ট যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রেখেছো তারাও এটা পড়ছো এবং যারা হিস্ট্রি নিয়ে রেখেছো তারাও এটা পড়বে নেক্সট যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে সুয়েজ সংকট তাৎপর্য আলোচনা করো এই সংকটে ভারতের কি ভূমিকা ছিল নেক্সট ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো এটা তোমরা দেখে রাখতে পারো যারা রাষ্ট্রবিজ্ঞান রেখেছ তাদের তো জানো এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে তোমাদের তো এখানে এখানে না পড়লে ওখানে তো পড়তেই হবে নেক্সট যেটা আছে এটা দেখে রাখার জন্য জৈনবৃক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা সার্কের উদ্দেশ্য সার্কের সাফল্য আলোচনা করো নেক্সট যে কোয়েশ্চেনটা দেখে রাখবে সেটা হচ্ছে পঞ্চেশের মন্যন্তরের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্ব লক্ষ্য আলোচনা করো তারপরে যেটা দেখে রাখবে অব উপনিবেশিকরণ বলতে কি বোঝাও এর কারণ ও ফলাফল আলোচনা করো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের উত্থানের শেখ মুজিফর রহমানের অবদান কি আলোচনা করো তো এইগুলো ছিল তোমাদের সাজেশন দু হাজার একুশ হিস্ট্রির কোয়েশ্চেনগুলা যদি তোমাদের এখানে কিছু হেল্প লাগে বা নোট দরকার হয় তাহলে কমেন্ট করো আমি তোমাদের লিঙ্কের সাহায্যে পাঠিয়ে দেবো ঠিক আছে যেহেতু আমাদের এই চ্যানেলটা পলিটিক্সের উপর ডিপেন্ডেড তাও আমরা তোমাদের হেল্প করার জন্য তা দিচ্ছি ভিডিওটি যদি উপকারী আসে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না সো গুড বাই হ্যাপি গুড ডে